সুপ্রভাত বন্ধুগণ। কথা ছিল সকাল সকাল আজকে খাওয়া যাওয়ার, কিন্তু সে এমন ঘুরতে দেরিটা হয়ে গেল, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা শরৎকাল ভাইবসের ওয়েদার, যে সেই 5 মিনিট ছিলাম, নিজেকে কথা দিয়েছিলাম যে না ওই সকালবেলায় উঠে পরে আর 5 মিনিট শুয়ার গল্পটা করবো না, কিন্তু শুয়ে গেলাম এবং এখন বাজছে তোমার 12:24। আর এতক্ষণে যাব ঘর, ঘরের দিকে ঘরে গাল খাচ্ছি, সব পূজার আয়োজন করা ছিল, কি আর করা যাবে, একটু যাই কয়েকটা জিনিসপত্র কিনে পরে দেরি যাই নতুন বাহনকে নিয়ে পরে, আর নতুন বাহনকে এবারে বাবা মা পান্না সবাই দেখবে, ভাল লাগছে, তো একটু হালকা হালকা মনটা খারাপ লাগছে জগৎ দোলের জন্য, ঠিক হয়ে যাবে ইভেন্টুয়ালি, বলে না চলো এবারে এগোয়। এবারে পূজার জন্যে এই যে এখানে অল্প ফল টল কিনে আসছি দাদাদের কাছে, নিয়ে নিলাম উষা টিফিন হাউসে মুন্ডা ফন্ডাও কিনে নিলাম, বলে দেরি যখন হয়েছে আর একটু দেরি হোক কেন কি আর করবো, মানে সেই 5 মিনিট আর ঘুমাবো নাই বলেছিলাম, ওয়াদা করেছিলাম নিজেকে, প্রমিস করেছিলাম কিন্তু হলো নাই। আর এই তো ফটিকদার হোটেল, তোমরা অনেক সময় দেখতে চাও, ফটিকদার কাছেই নতুন বাহনকে দাঁড় করিয়ে দিয়েছি, আমার দেখাটা করাই যাওয়ার আগে ফটিকদা বলে সবাই বলে যায় অনেকদিন ফটিকদার কাছে যাচ্ছি না, সব মিসটিস করে, বলে লোকটাকে দেখতে পাচ্ছি না কেমন আছে না আছে, লোকটা ভালো আছে, বিন্দাস আছে পুরো। এই তো ফটিকদার এখানে গরম গরম মাছ ভাজা হচ্ছে দেখে ইয়ে লাগছে, কিন্তু খাওয়া যাচ্ছি যেহেতু কি আর করা যাবে, আসবো পরে গুরু বুঝলে, চালাও ভালো ঠিক করে, তাই তারপরে বেরিয়ে যায় আর কি, অনেকটাই বেলা হলো, চলো। যখন বন্ধুরা বলবে নতুন গাড়ি কিনেছি খাওয়া বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া, তখন তাদেরকে কি বলতে হবে জানো তো, এই দেখো এটি বলতে মার খা মার। এতক্ষণ যে আসছিলাম, শরতের মতন আকাশ, রোদ, পেঁজা তুলোর মতন মেঘ, জলের লেশ মাত্র নাই, আর এইদিকে এখন জাম্বেজাতে এলাম, এখানে তো দেখছি জল, দাঁড়ালাম আবার ছাড়িয়েও গেল সেই ছিরিক ছিরিক জল আর কি, এখানে তো বলি একটু দাঁড়ালো আমি যখন, তাহলে হালকা করে দাড়িটাকে ছেটে পড়ে যাই, তাহলে দাড়িটা যা হয়েছে, চুল টুল এখন কাটছি নাই, দাড়িটা অনেক হয়েছে, দাড়িটাও থাকবে কিন্তু হালকা করে ছাটবো, তাহলে ভাত খাওয়ার সময় মাছগুলো ঢুকিয়ে যাচ্ছে মুখে, তো দেখি এখন আবার লাইন তো সব জায়গাতে, এখন ভাইয়ের কাছে তো লাইন চলছে, একটু ফাঁকা হোক যে গাড়াগুলি করে পরে ঘর যাবো। এই হচ্ছে ভাইয়ের সেলুন, আর এই তো ছুলবেগ, না ছুলবেগ নাই হালকা করে আর কি বললো আমি, যেটা তোমাদেরকে মানে এখন দেখে রাখো একটু পরেও কিন্তু বিশেষ কিছু ডিফারেন্স পাবে নাই, শুধু একটুকু হালকা করে উপরে উপরে যাবে ব্যাপারটা, তো হোক তারপরে দেখাচ্ছি ভাই কেমন কি করলো না করলো। 15 মিনিটস লেটার, এই হচ্ছে ফাইনাল লুক, ওই তো বললাম হালকার উপরে হবে, বলবে কেমন করেছে ভাই আমাদের, এই ভাইয়ের সেলুন আমি এখানকে আসি, আমাদের আমার জুনিয়র বটে, আমাদের সাবস্ক্রাইবার বটে, আমার পাশের গায়ে ছেলে, তাও ঠিকঠাক, হ্যাঁ আমরা 2টো বেজে গেল, এবারে 2টো বাজলো তো নাকি 2:03, এবারে ঘর দিকে যাই, কখন সকালে আসার কথা ছিল আর কখন এবারে দুপুর পেরিয়ে যেতে চললো। হে মা কালী সরি, আজকে তোমার পূজা দেওয়ার কথা ছিল কিন্তু আজকে তোমার ছাক ঘুমে পার করে দিলে, কালকে আসবো, কালকে এসে পরে মায়ের পূজাটা দিয়ে যাবো, বুঝতে তো পারছো সকলই তোমারই তো ইচ্ছা, ফর দ্য ফার্স্ট টাইম ইন ফর এভার নতুন বাহন এবারে ঘর ঢুকবে, যে বলুন কেমন হয়েছে, তো 12টায় ঢুকার কথা বেশি তো বাজে না, এই তো 2:20 বাজছে, কালকে হবে বাবা কই, ভাত না গে তরকারি খাচ্ছে আমার অপেক্ষা দে, বাবাকে ডাকো দেখি বাবার কেমন লাগে, কেমন দাঁড়াও তুমি চেপে দেখো, কাশি হচ্ছে নাকি, ভাত তো খাবে কি দেখো এবার বসে, সে তো চালাবে তো, হ্যাঁ ছোটই তো বটে, তাহলে এবার ট্রাক্টর কিনতে হবে বুঝলে মায়ের জন্য, দেখো বসার সিটটা কেমন বটে, যে
তুমিও চাপো। হ্যাঁ না গিয়ার নাই তো ইঞ্জিন কিল সুইচটা দিয়ে আছে, তুমি ক্লাসটা দাও দিয়ে ইয়া স্টার্টটা করো। হ্যাঁ গিয়ারে পড়ে আছে তো বাবা পরে তখন চালাবেক, এখন আর বলি দুটো পেদাইল হবে, এখন খাওয়া দাওয়াটা করা দরকার আগে। খাওয়া দাওয়াটা আমিও করিলি, সব বসে আছেন কখন থেকে। মা বলছে গাড়িটি ছোট হয়েছে, মায়ের জন্য একটা ট্রাক্টর কিনবো, তারা বছর খানেক যাক ট্রাক্টরে মায়ের সুবিধা হবে। এই তো ব্যাপার, খাওয়া দাওয়াটা আগে করি। হৃদয় পেটে ঘরকে এসে পরে একদম সুন্দর ঘরের মেনু, হ্যাঁ কি বলবো আর, কাল্লা ভাতে আমার ফেভারিট, অল্প আলু ভাতে, আর এদিকে হচ্ছে মুড়ি ঘণ্ট, আর এদিকে হচ্ছে মাছের ঝোল চারা পোনার, সুন্দর খাবার। বাবা অনেকক্ষণ অপেক্ষা করলেক, মাও অনেক অপেক্ষা করলেক, এবার চলো আরামসে খেয়ে এলি, একটু পরে গপ্প হবে খাবার। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. ঘরকে এলে যে জায়গাটাকে আমি আসবই বসবই সেটা তো তোমরা অনেকে জানোই, হরি মেলা। বিকেলবেলাটাতে সেই একটু মেঘ, হালকা হালকা অল্প অল্প জল, মানে সেই এখন ওয়েদারের তো কোনো ঠিকঠন নাই, ওইরকম হচ্ছিলো যে তখন আর করা হয় না, একটু ঘুমালাম। তারপরে এখানে এসে পরে বসেছিলাম, সবাই তাস টাস খেলছিল, গল্প গল্প করছিল, দিয়ে সবাই প্রায় হালকা হালকা করে কেটে পড়লো, সব খেতে টেতে গেলো। আর আমার তো একটু সেই দিনে রাত্রে সবসময় দেরিতেই হয়, দিয়ে একটু বসে আছি আর কি, দিয়ে যাবো একটু পর করে। এই হচ্ছে রাত্রের মেনু, বাবা বসে গেছে খেতে, আমিও বসছি, আর মা আমার বলছে ব্লগ করবে। হ্যাঁ মাছ দাও দাও, তো এই ব্যাপার, তাহলে খাওয়া দাওয়াটা করি বুঝলে তো, তারপর তোমার সঙ্গে আবার কথা হোক। কোনটা মামা ঘর থেকে দেখতে, সামনে মামা ঘর হওয়ার ফেসিলিটিটা। হ্যাঁ আবার ঘরেরও আছে ওটা, ওইটা ঘরের দেখিনি, মাছে মাছে ভর্তি, তাহলে মাছ খেয়ে পেট ভরে যাবে। ওই অল্প ঘরের আর অল্প মামা ঘরের ওটাই গো, আর ব্লগ করবে বুঝলি যে, লজ্জা পেয়ে যাচ্ছে গো, বুঝে না আমিও করবো, বাবার একবার করে শখ যাচ্ছে, শিখিয়ে দিচ্ছি ফোনটাতে কি করবো, ভিডিও টিডিও তুলতে হবে, এই ব্যাপার দরকার আছে। ভিডিও করতে পারছি তো, এখন ভিডিও করতে পারছি, আগে এই এরকম করে এরকম 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 এদিক ওদিক করতো, মাথাটা কাটা যেত, এরকম ভিডিও হচ্ছে হতো, এরকম হতো বা এরকম ভিডিও হতো, এরকম ভিডিও হতো, এখন তবু ফ্রেমে আসছে মোটামুটি হাতের ছাপটা। আগে কোনটা কোন দিকে আসছে তার নাই ঠিক, আগে এই এরকম করে হয়তো ভিডিও তুলতো বাবা, এখন না, এখন ওই ফ্রেমে আসে তবু ভালো। তাও মানে শিখার ইচ্ছা যে আছে এটা একটা বিশাল বড় ব্যাপার, আর মায়ের সেটুকু নাই, মা শুধু মায়ের যেটি দরকার, মা সেই সিরিয়াল দেখবে, তাহলে মায়ের কি রিমোট শিকার বলে ঠিক আছে, কিন্তু সেই হয়তো ফোন দেখে কি দরকার আছে, রয়েছে বেটা রয়েছে, স্বামী রয়েছে, তারপরে ভাইরা রয়েছে, গাছ গোড়াতে হাসি দেখছে স্যার, হ্যাঁ ঠেলায় না পড়লে উড়াল গাছে উঠে না, তো চাপে পড়লে তখন হবে নাকি বাবা। মোবাইল না খাই পরে আসছি। আর একটা দিন শেষ, ভালো লাগলো নতুন বাহনকে নিয়ে এবার ঘর আসার পরে বাবা মায়ের এক্সপ্রেশন গুলো দেখে, না এখনো একটা বাকি আছে, একটা না এখনো আরো অনেকগুলো হাসি মুখ দেখা বাকি আছে, আরো বাবা মাদের, পাটনাদের, আরো সব আপন জনাদের। বাবা চোখে মুখে সেই
সুপার D175 মানে আমাদের যে পুরনো রাজদূত ছিল সেটা চাপার ফিলিংসটা আমি দেখতে পাচ্ছিলাম, সেই ঝলকটা ভালো লাগলো, ভালো লাগে। আজকে এখানে বান্ডিল করছি, শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ কালকে সকালে উঠতে হবে, পূজা দেওয়ার ব্যাপারটা আছে। যদি এখন না শুই তাহলে উঠতে লাগবো, এখন অনেক কাজ, এডিট, আপলোড, থাম্বনেল, এই আর কি। দেখা হবে আবার, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।